গ্রামাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে আজ থেকে শুরু হলো এমপি কাপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় একদিকে যেমন থাকছে ফুটবল, অন্যদিকে থাকছে ভলিবল খেলা। আজ শনিবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব মাঠে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। উপস্থিত ছিলেন বিএসএফের উত্তরবঙ্গের হেডকোয়ার্টারের আইজি অজয় সিংহ, উত্তরবঙ্গের হেডকোয়ার্টারের এসএসবি আইজি অমিত কুমার, বিএসএফ রানীনগরের ডিআইজি বিজয় মাহাতো, সিআরপিএফ শিলিগুড়ির ডিআইজি পঙ্কজ কুমার, প্রাক্তন সাংসদ জিতেন দাস, বিশিষ্টা খেলোয়াড় সন্তোষ চ্যাটার্জি। মাঠে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আমি অন্তপক্ষে অভিভূত খুবই যে আজকে এই ডক্টর জয়ন্ত রায় এমপি জলপাইগুড়ি একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, যার নাম দিয়েছে এমপি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট। আমি কেন খুব আনন্দিত সেটা হচ্ছে, আমি একজন খেলোয়াড় হয়ে আমি দেখেছি যে জলপাইগুড়ি শহরে খেলাধুলার যে টুর্নামেন্ট আগে হতো চারিদিকে জেলার স্তর, সেটা এখন অনেক কমে এসেছে। কমে আসার সুবাদে আমরা অনেক ট্যালেন্টকে আমরা খুঁজে পাচ্ছি না। আমি একটা উপমা দিই যে আজকে সারেগামাপা জবের থেকে আরম্ভ হয়েছে, দেখা যাচ্ছে যে প্রতি বছর এই সারেগামাপার থেকে অনেক সঙ্গীত শিল্পী আমাদের বেরিয়ে আসছে। এটা কিন্তু বাস্তব ঘটনা যে সঙ্গীত শিল্পীরা কোনোদিনও হয়তো আমাদের সামনে আসতো না বা লাইমলাইটে যেত না যদি না এই ধরনের একটা প্রতিযোগিতা হতো। সেই রকম আজকে যদি এরকম আরও কিছু টুর্নামেন্ট এরকম হয় তাহলে আমরা যারা খেলোয়াড় জগতের মানুষ তারা আমরা সেই খেলাগুলো দেখে তাদের মধ্যে থেকে স্পট করতে পারতাম যে কোনো ট্যালেন্ট এর মধ্যে আছে কি না বা এদের মধ্যে থেকে কোনো আলাদা খেলোয়াড় আছে কি না, তাদেরকে আমরা তাদেরকে নিয়ে আমরা একটা কোচে ভালো আমরা তাদের ট্যালেন্টটাকে আরও পরিস্ফুটিত করতে পারতাম। এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ যে এই যত টুর্নামেন্ট বাড়বে তাতে আমাদের যে কটা টুর্নামেন্ট হয় তার মধ্যে তো এমপি সাহেব বললেন যে এর মধ্যে এই টুর্নামেন্টটা সংযোজিত হলো, এরকম টুর্নামেন্ট যত বাড়বে ততই আমাদের ট্যালেন্ট বার করার পক্ষে একটা বিরাট পদক্ষেপ হবে। আচ্ছা, আমাদের একটা আমাদের প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় আমরা এমপিরা সমস্ত কনস্টিটিউয়েন্সিগুলোতে আমরা কিন্তু এরকম কালচারাল ইভেন্ট বা সোশ্যাল ইভেন্ট বা এরকম খেলার ইভেন্ট করি, এবং আমিও এবার চেষ্টা করলাম যে আমরা এখানে এমপির তরফ থেকে যাতে এরকম কিছু করা যায়, এবং তার জন্য যেটা করা হলো সেটা হচ্ছে খেলার উপর আমরা এমফাসিস দিলাম। এক্ষেত্রে প্রথমে যেটা করা হলো সেটা হচ্ছে যে আমার আটটা বিধানসভা এই ডিস্ট্রিক্টের আছে এবং পাশে মেকলিগঞ্জ যেহেতু আমার এলাকার মধ্যে পড়ে, সুতরাং টোটাল আটটা বিধানসভা থেকে এবং এসএসবি, বিএসএফ এবং সাই এবং সিআরপিএফ ইনাদের সহযোগিতা এবং ইনাদের টিম নিয়েই 8-10-12 দলের আমাদের খেলা হচ্ছে ফুটবল এবং দুটো ভলিবল দুটো ইভেন্ট হবে, এবং এই মাঠে অর্থাৎ টাউন ক্লাবের মাঠে আমরা ফুটবল পরিচালনা করব, ফুটবল খেলার আয়োজন করেছি, এবং মিলন সংঘের মাঠে আমরা ভলিবল কালকে পরিচালনা করব। দেখুন, খেলাধুলাটা মনে হচ্ছে আরেকটু আমাদের অনেক পটেনশিয়ালিটি আছে, আমাদের যারা গ্রামে আছেন বা অনেক আমাদের জেলাতে আছেন, আমাদের শহরে আছেন, তাদের অনেকের অনেক ক্ষমতা আছে বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে, কিন্তু খেলাধুলার চর্চাটা যাতে আরও বাড়ে, আরও এখানকার আরও বেশি বেশি সংখ্যক খেলোয়াড় উঠে আসে, তাদেরকে আইডেন্টিফাই করা যায়, তার জন্যই তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে খেলানোর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রচেষ্টা সফল হবে বলে আমার মনে হয়। অনেকেই আমাকে জানিয়েছেন তারা থাকবেন, হয়তো কোনো কারণে আসতে পারে। আমি সমস্ত একটু পাশেই দেখছেন যে উনি এক্স এমপি এবং উনি অন্য পলিটিক্যাল পার্টি বিলং করেন, কিন্তু আমরা এবং আমাদের কংগ্রেসের থেকে যিনি ছিলেন এখানকার একজন বিখ্যাত নামদেব প্রসাদ রায়, তিনিও আমাকে কনসেন্ট দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি দিল্লিতে আছি আসতে পারছি না, এবং উনি দুঃখ প্রকাশও করেছেন ফার্দার যদি কোনো ইভেন্ট হয় তাহলে থাকবেন উনি বলেছেন। জিতেন্দা তো নিজেই আমাকে বলছে তুমি করো আমরা তোমার পাশে আছি। আবার টিএমসির যে এখানকার যে বিধায়ক তিনিও আমাকে জানিয়েছিলেন যে তিনি সময় পেলেই আসবেন।